আজ 21 এপ্রিল 2020, 8 বৈশাখ 1427। আমরা কোভিড-19 বিষয়ক তথ্য আপনাদের সাথে আপনাদেরকে জানাবো। আমি সর্বপ্রথমে জানাই যে আমরা কতগুলো পরীক্ষা করেছি, গত 24 ঘন্টা, এবং কতগুলো নমুনা সংগৃহীত হয়েছিল। আমাদের গতকাল নমুনা সংগৃহীত হয়েছিল 3128টি, যা গতকালের চেয়ে 3.7% বেশি, এবং আমরা পরীক্ষা করেছি 2779টি, যা গতকালের চেয়ে 7% বেশি। দুঃখিত, গতকাল আমরা পরীক্ষা করেছি 2974টি, যা পূর্বের দিনের চেয়ে 7% বেশি, এবং এই পরীক্ষা করে আমরা রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 434 জন, এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন, এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন, এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 3 জন, 50 থেকে 60 3 জন, এবং 40 থেকে 50-এর মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন, এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর আইসোলেশনে যারা আছেন তাদের তথ্য হলো, 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 89 জন, এবং বর্তমানে আছে 765 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 2 জন, এবং এ পর্যন্ত 579 জন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে আইসোলেশন থেকে ফিরে গেছেন। কোয়ারেন্টাইনে আছেন 4168 জন গত 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 1,53,794 জন কোয়ারেন্টাইনে ছিলেন, এবং তাদের মধ্যে থেকে অদ্যাবধি ছাড় পেয়েছেন 77,004 জন। যারা, এখানে আমি উল্লেখ করতে চাই, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তবে অবশ্যই আমরা এখনো বলবো যে চলাফেরা, যারা ঘরের বাইরে না থাকতে, না যেতে এবং ঘরেই থাকতে। আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় 1,424 জন, এবং এ পর্যন্ত 7,012 জন, এবং মোট কোয়ারেন্টাইন বাসার এবং প্রাতিষ্ঠানিক মিলে 5,592 জন, এবং এ পর্যন্ত 1,60,806 জন, এবং মোট কোয়ারেন্টাইনে আছেন 77,931 জন, যার মধ্যে, এটা হলো হোম কোয়ারেন্টাইনে আছেন 77,931 জন, এবং প্রাতিষ্ঠানিক ভাবে কোয়ারেন্টাইনে আছেন 5,874 জন, এবং মোট কোয়ারেন্টাইন 83,802 জন। এবং যেটা আগে উল্লেখ করলাম যে এখন পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 77,004 জন, এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,192 জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ, এবং তারা সবার সাথেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। গত 24 ঘন্টায় নতুন করে পিপি সংগৃহীত হয়েছে 31,110টি, এবং এ পর্যন্ত 14,98,150টি পিপি সংগৃহীত হয়েছে, এবং বিতরণ করা হয়েছে 45,960টি, এবং এ পর্যন্ত 11,39,079টি পিপি বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুত আছে 3,59,071টি। গত 24 ঘন্টায় পিপি সংগ্রহ বেড়েছে 31,110টি। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে গত 24 ঘন্টায় সবগুলো লাইন ব্যবহার করে, যেটা হলো স্বাস্থ্য বাতায়ন 1-6263-333, এবং IDCR এর যে হটলাইন 10655 এবং 019-44-333-222। এই সমস্ত হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে 24 ঘন্টায় 93,359টি,
এবং এ পর্যন্ত 29,13,707 জনকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 15,801 জনকে এবং এ পর্যন্ত 13,11,986 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে মোবাইল ফোন এবং হটলাইনে। বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 164 জন এবং এ পর্যন্ত 3,23,144 জনকে আমরা স্ক্রিনিং করেছি। স্থলবন্দরে 82 জন এবং এ পর্যন্ত 3,27,662 জনকে। সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 24 ঘন্টায় 184 জন এবং এ পর্যন্ত 14,486 জনকে সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সর্বমোট স্ক্রিনিং হয়েছে 24 ঘন্টায় 430 জন এবং এ পর্যন্ত 6,72,321 জন। নিয়মিতভাবে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং পত্রিকায়ও প্রকাশ করে থাকি যে আপনারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকেও আবারও বলছি, আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুবেন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক ও কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালোভাবে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন এবং কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। আমরা এই পর্যন্তই আজকে আমাদের তথ্য বুলেটিন। আরো হয়তো অনেক কিছু আপনাদের জানার থাকতে পারে যেটা আপনারা IDCR এর ওয়েবসাইটে থেকে বাকি তথ্যগুলো পেতে পারেন। জেলার কথা যদি বলি, এখনো আমাদের ঢাকা জেলাতেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে এবং আমরা অন্য তথ্যগুলো আপনারা IDCR এর ওয়েবসাইটে ডাউনলোড করে দেখতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানেই আজকে দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।